আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম একজন সুন্দর মামুনির কাছে। আসসালামু আলাইকুম মামুনি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, তো যাই হোক, তুমি, তোমার নামটা কি? নামটা রাইফা। রাইফা, বাহ সুন্দর একটা নাম, আনকমন নাম রাইফা। তোমার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা চান্দিনার মেয়ে রাইফা। আচ্ছা রাইফা, তোমার বাড়িতে আপনজন কে কে আছে? বাড়িতে বলতে গেলে মা বাবা কেউ নাই, খালার কাছে থাকি। আচ্ছা আচ্ছা। আর আমার একটা বাচ্চাও আছে। আচ্ছা, বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা ডিফুজ দিয়ে চলে গেছে। বাচ্চার বাবা ডিফুজ দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। তো তুমি কি উদ্দেশ্যে কেন প্রতিবেদন করতে আসছো বলো? আসি, আমার খালাটা অনেকটা অসুস্থ, মানে এখন মানুষের বাসায় আগে কাজ করে খাইতো, এখন তাও খাইতে পারে না। বাচ্চারে দুধ এনে আমি নিজেও খাওয়াইতে পারি না। আচ্ছা, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 1 বছর। 1 বছরের বাচ্চা, বাচ্চাটাকে দুধ এনে খাওয়াইতে পারতোছো না? হ্যাঁ। কেন, তুমি কত কাজ আছে, গার্মেন্টস আছে, এগুলো করতে পারো না? করতে পারি, বাচ্চারা না ছোট ওই কারণে করতে পারি। ও, বাচ্চাটা ছোটর জন্য মানে কাজ করতে পারতেছো না? হ্যাঁ। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, মেয়েটা দুঃখের সাগরে সাঁতার কাটছে, বর্তমানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। হ্যাঁ, অর্থনৈতিক অবস্থায় খুবই দুর্বল আছে। এই অল্প বয়সে স্বামী ডিফুজ হয়ে গেছে। কেন ডিফুজ দিল তোমাকে স্বামী? তো দিছে, উনি অনেক নেশা পানি করত, মানে মারধর করত। আচ্ছা আচ্ছা। এই কারণে উনি নিজেই আমার ছাইড়া দিছে। আচ্ছা আচ্ছা, উনি নেশা পানি করত। হ্যাঁ। আচ্ছা, তো তুমি, তোমার কথাগুলো শুনে যদি কোনো হৃদয়বান ভাই, কোনো ভাই তোমার সঙ্গে থাকতে চায়, তোমার দায়িত্ব নিতে চায়, তোমার বাচ্চার দায়িত্ব নিতে চায় এবং তোমাকে সারা জীবনের সঙ্গী তৈরি করতে চায়, তাতে তুমি রাজি আছো? আচ্ছা, সেই লোকটা যদি তোমাকে 2 বছর 1 বছর অপেক্ষা করতে বলে, তুমি অপেক্ষা করতে পারবে? হ্যাঁ, সমস্যা নাই, যদি আমার বাচ্চার দায়িত্ব আমার দায়িত্ব নিতে পারে তো আমি অবশ্যই। হ্যাঁ। আচ্ছা, তুমি তো একজন স্মার্ট মেয়ে, সুন্দর চেহারা, ভেরি নাইসলি চেহারা, 10,000 মাঝে একটা মেয়ে তুমি। গোবরও যে পদ্মফুল হয় সেটা তোমাকে দেখে প্রমাণ হলো। আচ্ছা, তোমাকে যদি একটা ব্যক্তি বলে যে রাইফা, তোমার অল সেটের দায়িত্ব আমি নিলাম, তুমি প্রতিবেদন থেকে সরে আসো, তুমি নতুন একটা পার্সোনাল সিম নিয়ে আমার সাথে কথা বলো, পারবে তুমি? হ্যাঁ অবশ্যই পারবো। আচ্ছা, তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? না, আমি আর কিছু বলতে না। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা দুঃখের মাঝে প্রতিবেদন করতে আসছে। হয়তো মানুষের জীবনে কখন কার ঝড় কেমন আসে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এখন মেয়েটা দুঃখী, হয়তো আমিও এক সময় দুঃখী হয়ে যেতে পারি। সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ কখন কাকে কী হালে রাখে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আর বিশেষ করে মেয়েটা একজন ইসলাম ধর্মের মেয়ে, মেয়েটাকে কেউ খারাপ কোনো কমেন্ট করবে না এবং খারাপ ভাষা নিয়ে মেয়েটাকে কেউ ফোন দিবে না। আচ্ছা, তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো আমি বলি দেখো ঠিক আছে কি না। 01322022571, আমি আবার বলি 01322022571, এটাই তো তোমার নম্বর? এটা সবসময় তোমার পাশে থাকে? হ্যাঁ।